প্রয়াত অভিনেতা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকালেই সকাল 8:50 নাগাদ বেসরকারি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর বাবু, কি বলবেন মনোজ মিত্রের স্মৃতিচারণায়? খুব বলা শক্ত, শব্দ এবং ভাষায় গুছিয়ে মনোজদার এরকম প্রস্থান। মনোজদা আমাদের কাছে, আবারও বলছি যে আমি, আমার কাছে এমন একজন মানুষ যিনি আমাদের মুখের ভাষা জুগিয়েছেন, থিয়েটারের ভাষা জুগিয়েছেন। ভাষাটা এই কারণে নয় শুধুমাত্র নাটক লিখেছেন, এই নাটকগুলি যে ভঙ্গিমায় লিখেছেন এবং সেই নাটকগুলি আমরা যেভাবে মঞ্চস্থ হতে দেখেছি এবং কখনো কখনো তার মধ্যে অভিনয় করেছি, আমার মনে হয়েছে যে এই এরকম সহজ সাবলীল, কখনো পুরাণাশ্রিত, পুরাণকে সমকালীন করা এবং একই সঙ্গে এই সমসময়কে ধরা এবং সেটা এত সহজ ভাবে ধরা, অথচ তার মধ্যে সব রকম দর্শন ক্রিয়া করছে, এটা একটা মারাত্মক ব্যাপার। আমাদের সময়কালে আমরা যখন বড় হচ্ছি তখন উনি এমন একজন নাট্যকার এবং কি বলবো নাট্যশিল্পী যিনি আমাদের সব দিক থেকে শিক্ষা দিতে পেরেছিলেন। আমি ওনার ছাত্র ছিলাম না, মানে সেই অর্থে সরাসরি, কিন্তু ওনার কাজ দেখে এবং উনি যখন আমাদের কাজ দেখেছেন, যে বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণ থেকেও বুঝতে পেরেছি যে উনি কত বড় মাপের একজন নাটকের শিল্পী। আর সবচেয়ে বড় কথা, উনি মজা করতেন ইত্যাদি ইত্যাদি, এগুলো যেমন সত্য, তেমনি অনেক সময় চুপ করে থাকতেন। এই চুপ করে থাকার মধ্যে দিয়ে অদ্ভুতভাবে ভাবুক মানুষ ছিলেন আমার মনে হয়। আমি তখন ওনাকে তাকিয়ে দেখেছি, কি অসম্ভব সুন্দর লাগতো। আসলে যা বলছেন না সেটাও একটা ভাষা হয়ে প্রকাশ পাচ্ছে ওর শরীরের মধ্যে। মনোজদার কাছে অনেক শিখেছি, সত্যি কথাই বলছি, ওর প্রযোজনাগুলি দেখে এবং যে প্রযোজনা অন্য মানুষেরা করেছেন, রাজদর্শন, নরক গুলজার, চাট ভাঙা মধু, বাঞ্ছারামের বাগান তো বটেই, এছাড়াও আরো গল্পে একিম সাহেব, আমি বলছি কি, আর আমার সঙ্গে খুব একটা সখ্যতা ছিল অন্যরকমের। উনি আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে অসম্ভব সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। অসম্ভব একজন নাটকে নিবেদিত প্রাণ ছিলেন এবং আবারও বলছি যে একজন ভাবুক মানুষ ছিলেন, মানে যেটা ওনাকে খুব কাছ থেকে যারা দেখেছেন তারা জানেন, মানে অপূরণীয় ক্ষতি, মানে এই পূরণ হবে না। মানে আজও পৃথিবীর কোনায় কোনায় যেখানে বাংলা নাটক কেউ করবেন ভাবছেন বাঙালিরা, তখন প্রথম যে নাটকটি হাতে তুলে নিচ্ছেন সেটি কিন্তু মনোজ মিত্রের নাটক। তার মানে উনি সহজেই সকলকে এরম ধরতে পারেন, এরম আকর্ষণ করতে পারেন। আমি জানি না এই ক্ষতি পূরণ হওয়ার নয়। ধন্যবাদ আপনাকে। 1950 সালে তিনি এপার বাংলায় চলে আসেন। স্কুল জীবন থেকেই তার থিয়েটার চর্চার শুরু। বাঞ্ছারামের বাগানে বাঞ্ছারাম আর নেই, বাঞ্ছারামের বাগান আজ শূন্য। একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন এবং প্রত্যেকেই যখন স্মৃতিচারণা করছিলেন মনোজ মিত্রকে নিয়ে এবং তখন বলছিলেন বহুমুখী প্রতিভা একটা ধারার অবসান হলো। তার যে নাটকের দল সুন্দরম তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই পুরোপুরি তিনি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়াকালীনই দলের জন্য প্রথম নাটক লেখা। 21 বছর বয়সে তার যে প্রথম নাটক মৃত্যুর চোখে জল, সেই নাটক তিনি 21 বছর বয়সে লিখেছিলেন। সেটি লেখা হয়েছিল এক একাঙ্ক নাটক প্রতিযোগিতার জন্য। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সে নাটক। এই সময় থেকেই ছোট গল্প থেকে নিজের কলমকে নাটক রচনায় স্থানান্তরিত করেন মনোজ মিত্র। নাটককেই তার যাবতীয় ভাবনার প্রকাশ মাধ্যম করে তুলতে সচেষ্ট হন মনোজ মিত্র। মনোজ মিত্র প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গবিভূষণ মনোজ মিত্র প্রয়াণে শোকাহত বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদান ছিল অসামান্য। তার পরিবার, বন্ধু বান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ মিত্র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তপন সিংহর বাঞ্ছারামের বাগান, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।